أعوذ بك من همجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما প্রিয় দর্শকবৃন্দ আপোনালোক আটাইলৈকে জনাইছো শান্তি বৰ্ষণৰ আহ্বান সালাম আলাইকুম আপোনালোক সকলোৰে ওপৰত মহান আল্লাহৰ শান্তি বৰ্ষিত হওক মহান আল্লাহৰ ওচৰত আমি অগণন কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো যেহেতু আমি ইতিমধ্যে ধাৰাবাহিকভাৱে চলাই অহা এই কোৰআন মজিদৰ অসমীয়া অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতাৰ হিতানত মহান আল্লাহে আমাক আজি আনি 292 নং খণ্ডত উপনীত কৰাইছে গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ আমি আপোনালোকক আহ্বান জনাব বিচাৰো যে যিহেতু আল্লাহৰ দ্বাৰা নাজিলকৃত এই আল কোৰআনৰ কথা বতৰাসমূহ মানুহৰ মাজত প্ৰচাৰ হোৱা নাই ই গোপন হৈ আছে আৰু সেই উদ্দেশ্যৰে আগত ৰাখি আমি আল্লাহৰ কথা বতৰাসমূহ আমি মানুহৰ মাজলৈ লৈ যাব বিচাৰিছোঁ গতিকে আমি আপোনালোকক আহ্বান জনাম আমাৰ যিসকল প্ৰিয় দৰ্শকবৃন্দই আমাৰ এই ভিডিঅ'সমূহ দৰ্শন কৰি আছে আপোনালোকে যোনে যেনেকৈ যিমান পাৰে আমাৰ এই একমাত্ৰ পথ নামৰ ইউটিউব চেনেলটিৰ লিংকটো আপোনালোকৰ বন্ধু বান্ধৱ পৰিয়ালবৰ্গ যাৰ যেনেকৈ য'ত যি চিনাকি আছে যিমান পাৰে আপোনালোকে ইয়াত প্ৰচাৰ কৰি দিয়ক ইয়াত আমাৰ ব্যক্তিগত স্বাৰ্থৰ কথা একো নাই নিশ্চিতভাৱে আপোনালোকৰ দ্বাৰা প্ৰচাৰ কৰা এই লিংকে আল্লাহৰ ওচৰত ইনশা আল্লাহ এটি ভাল কাম হিচাপে আমলনামাত লিপিবদ্ধ হ'ব আৰু আমি আহ্বান জনাব বিচাৰোঁ যে আমাৰ এই চেনেলৰ যিসকল নতুন দৰ্শক থাকিব তেখেতসকলৰ প্ৰতি আমি আমাৰ আহ্বান যাতে চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো টিপি দিবলৈ যাতে নাপাহৰে গতিকে আহক ইনশাআল্লাহ প্ৰতিদিনৰ দৰে আজিও আমি আপোনালোকক আহ্বান জনাইছোঁ আহক প্ৰত্যেকেই আল্লাহৰ দ্বাৰা নাজিলকৃত এই কোৰআন মজিদৰ মাজলৈ ইনশাআল্লাহ আমাৰ আজিৰ এই 292 নং খণ্ডটি আমি আৰম্ভ কৰিব লৈছোঁ কোৰআন মজিদৰ 20 নং সূৰা তাহাৰ 31 নং আয়াতৰ পৰা বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম উসদুদ বিহি আজৰি প্ৰিয় দৰ্শকবৃন্দ যিহেতু প্ৰসংগৰ ধাৰাবাহিকতা আমি মাজতে ৰাখিব লগা হৈছিল গতিকে ধাৰাবাহিকতা প্ৰসংগৰ চলি আহি আছে মুছা আলাইহিছালাম বিষয়বস্তুৰ ওপৰত আমি দেখিলোঁ কেনেদৰে মুছা আলাইহিছালামক সৈতে আল্লাহে প্ৰত্যক্ষ কথা বতৰা পাতিছে তাৰ উপৰিও কেনেধৰণে মুছা আলাইহিছালামৰ প্ৰতি আল্লাহে ৱাহি কৰি এই চালাত বাস্তৱায়ন কৰাৰ বাবে কেনেধৰণে আল্লাহে আহ্বান জনাইছে তাৰ উপৰিও আল্লাহৰ যি আলৌকিকতা লাঠি মুছা আলাইহিছালামৰ লাঠি দলিয়াই জীৱন্ত সাপ কৰি দিয়া বা নিজৰ হাতখন শুভ্ৰ বগা কৰি দিয়া এনেধৰণৰ ঘটনা পৰিঘটনাবোৰ মহান আল্লাহে আমাক বৰ্ণনা কৰাৰ পাছত আমি দেখিলোঁ আল্লাহে মুছা আলাইহিছালামক ফিৰআউনৰ ওচৰত যাবলৈ নিৰ্দেশ দিছে যিহেতু তেখেত যথেষ্ট পৰিমাণে সীমা লংঘনকাৰী আল্লাহৰ এই আহ্বানৰ পাছত মুছা আলাইহিছালামে আল্লাহৰ প্ৰতি কেইবাটাও নিবেদন ৰাখিছিল প্ৰথমতেই কৈছিল যে ইয়া আল্লাহ মোৰ বুধ তুমি খুলি দিয়া আৰু মোৰ ওপৰত যি দায়িত্ব দিছা সেই দায়িত্ব মোৰ বাবে সহজ কৰি দিয়া মোৰ জিভাৰ জড়তা তুমি নাইকিয়া কৰি দিয়া যাতে মোৰ কথা বতৰাবোৰ তেওঁলোকে সুন্দৰভাৱে বুজিবলৈ সক্ষম হয় তাৰ পাছতো মুছা আলাইহিছালামৰ নিবেদন আছিল যে মোৰ এই দায়িত্বত মোৰেই পৰিয়ালৰ মোৰ ভাতৃ হাৰুণকো তুমি ইয়াৰ লগত অংশী কৰি দিয়া গতিকে যোৱাটো খণ্ডত ভাতৃ হাৰুণক বিচৰা আয়াততেই আমাৰ আলোচনা আমি সমাপ্ত কৰিছিলোঁ গতিকে সেই প্ৰসংগৰ ধাৰাবাহিকতাৰ লগত সংগতি ৰাখি 31 নং আয়াতত কৈছে উসদুদ বিহি আজৰি যিহেতু ভাতৃ হাৰুণক তেখেতৰ সহায়ক হিচাপে বিচাৰিছিল গতিকে কৈছে উসদুদ বিহি তেওঁৰ দ্বাৰা
আজিরি মোৰ শক্তি বৃদ্ধি কৰি দিয়া, মুছা আলাইহিছলামে আল্লাহক কৰি থকা নিবেদন। ইয়াৰ আগৰ আয়াতত কৈছে যে ওয়াজআল্লি ওয়াজিরান মিন আহলি, আৰু তুমি কৰি দিয়া ওয়াজিরান এজন সহায়ক মিন আহলি মোৰ পৰিয়ালৰ পৰা, হাৰুনান আখি মোৰ ভাতৃক সহায়ক হিচাপে নিবেদন বিচাৰিছিল। আৰু সেই নিবেদনৰ লগতে সংগতি ৰাখি পৰৱৰ্তী 31 নং আয়াতত কৈছে যে তেখেতৰ মাধ্যমত মোৰ শক্তি তুমি বৃদ্ধি কৰি দিয়া, অৰ্থাৎ ভাতৃৰ সহায়ৰ দ্বাৰা মুছা আলাইহিছলামৰ শক্তি বৃদ্ধি কৰাৰ কথা কৈছে। তাৰ পাছৰ আয়াতত কৈছে ওয়া আশ্ৰিকহু ফি আমৰি, আৰু অংশীদাৰ কৰি দিয়া ওয়া আশ্ৰিকহু তেখেতক, অৰ্থাৎ হাৰুণক, ওয়া আশ্ৰিকহু তেখেতকো অংশীদাৰ কৰি দিয়া ফি আমৰি, মোৰ প্ৰতি তুমি যি আদেশ দিছা সেই আদেশৰ সৈতে ভাতৃ হাৰুণকো অংশীদাৰ কৰি দিবলৈ কৈছে। অৰ্থাৎ ফিৰাউনৰ ওচৰত যোৱাৰ ক্ষেত্ৰত ভাতৃকো সহায়ক হিচাপে অংশীদাৰিত্ব দিবৰ বাবে মুছা আলাইহিছলামে আল্লাহক কৈছে। তাই নুসাব্বিহাকা কাছীৰান, ভাতৃকো যে বিচাৰিছে তাৰ কাৰণ কৈছে যে নুসাব্বিহাকা কাছীৰান, যে এই শব্দটো মন কৰিব সাব্বাহাৰ পৰা আহিছে, আমি আগতেও কৈছোঁ তাছবিহ ইয়াৰ পৰাই আহিছে, শব্দ একেটাই। ইয়াৰ বাস্তৱ অৰ্থটো নিত্য নৈমিত্তিক আল্লাহৰ দ্বাৰা কৰিব লগা কামটোক ৰেগুলাৰলি কৰি যোৱাটোকেই বুজায়। ইয়াৰ উপৰিও আলোচনা বিলোচনা ইত্যাদিয়ে সাব্বাহা ইশাব্বিহু শব্দৰ দ্বাৰা বুজায়। বিশেষভাৱে নিত্য নৈমিত্তিক কামসমূহ যে প্ৰত্যেকে আল্লাহৰ হুকুম মতে যে কৰিব লাগে, তাৰে অৰ্থ প্ৰকৃততে এই সাব্বাহা শব্দৰ দ্বাৰা বুজোৱা যায়। গতিকে কৈছে আল্লাহক যে মোৰ ভাতৃকো তুমি অংশীদাৰ কৰি দিয়া তোমাৰ এই আদেশ যে তুমি দিছা তাৰ সৈতে। তাই নুসাব্বিহাকা কাছীৰান, যাতে আমাৰ কৰণীয় কামসমূহ আমি অধিক অধিকভাৱে দুই মিলি কৰিব পাৰোঁ। ওয়া নাজকুরা কা কাছীৰান আৰু যাতে আমি তোমাক ৰোমন্থন কৰিব পাৰোঁ, স্মৰণ কৰিব পাৰোঁ, কাছীৰান বহুত বেছি বেছি। ইন্নাকা কুন্তা, মুছা আলাইহিছলামে আল্লাহক কৈ আছে, ইন্নাকা নিশ্চয় তুমি, কুন্তা বিনা বাছীৰান নিশ্চিতভাৱে তুমিতো আমাক ইতিমধ্যে সদায় দৃষ্টি দি আহি আছিলা, সদা দৃশ্যমান আছিলোঁ আমি। ইন্না কা, ইয়াক কা দি আল্লাহক বুজাইছে, কথা বতৰাখিনি যিহেতু মুছা আলাইহিছলামে কৈছে, নিশ্চয় তুমি কুন্তা আছিলা বিনা আমাৰ ওপৰত বাছীৰান দৃশ্যমান, সদায় তুমি আমাক চাই আছিলা। কালা, তেতিয়া আল্লাহ কর্তৃপক্ষ তরফৰ পৰা কৈছিল কদ উতিতা, যে নিশ্চিতভাৱে উতিতা তোমাক দি দিয়া গল, সুলাকা তোমাৰ যি সৱাল তুমি যি বিচাৰিছা এই গোটেইবোৰ তোমাক দি দিয়া গল, এপ্ৰুভ কৰি দিলে। ইয়া মুছা আল্লাহে কৈ আছে, কদ উতিতা নিশ্চিতভাৱে তোমাক দি দিয়া গ'ল, সুলাকা তোমাৰ যিসমূহ আবেদন আছিল, ইয়া মুছা, অৰ্থাৎ আল্লাহে মুছাক ফিৰাউনৰ ওচৰলৈ যাবলৈ নিৰ্দেশ দিয়াত ফিৰাউনে তেখেতৰ বুধ খুলি দিয়া, কাম সহজ কৰি দিয়া, মুখৰ জড়তা নাইকিয়া কৰি দিয়া, ভাতৃ হাৰুণক সংগী হিচাপে বিচৰা, সহায়কারী হিসাবে বিচারা ইত্যাদি যিমান সমূহ নিবেদন করেছিল এই আয়াতৰ দ্বারা আল্লাহে সকলোবোৰ নিবেদন তেখেতৰ গ্রান্ট করে দিলে, এপ্রুভ করে দিলে। তারপর কৈছে ওয়ালাকাদ
আল্লাহ কর্তৃপক্ষ তরফৰ পৰা কৈ আছে যে ওয়ালাকাদ, আৰু ইতিমধ্যে নিশ্চিতভাৱে, মানান্না আমি অনুগ্ৰহ কৰিছিলোঁ, আলাইকা তোমাৰ ওপৰত, মাররাতান উখরা, আৰু এটি বেলেগ সময়তো নিশ্চিতভাৱে আমি অনুগ্ৰহ কৰিছিলোঁ, আলাইকা তোমাৰ ওপৰত, আল্লাহ কর্তৃপক্ষ তরফৰ পৰা কৈছে কি অনুগ্রহ কৰিছিলে। ইতিমধ্যে ইয়াৰ আগৰ আয়াত অর্থাৎ 36 নং আয়াতত আল্লাহে এপ্ৰুভ কৰি দিলে যিমানখিনি আবেদন নিবেদন ফিৰাউনৰ তাত যোৱাৰ সম্পৰ্কত মুছা আলাইহিছলামৰ যিমানখিনি আবেদন কৰিছিল গোটেইখিনি আবেদন ইয়াৰ দ্বাৰা আল্লাহে তেখেতক এপ্ৰুভ কৰি দিলে, দি দিয়া গ'ল তোমাক। তাৰপাছত কৈছে নিশ্চিতভাৱে ইতিমধ্যে তোমাৰ প্ৰতি আমি আৰু অনুগ্ৰহ কৰিছিলোঁ, এটি বেলেগ সময়ত। এতিয়া সেই অনুগ্ৰহৰ বিষয়ে আল্লাহে কৈছে ইজ আও হাইনা, যেতিয়া আমি ৱাহি কৰিছিলোঁ, ইলা উম্মিকা, তোমাৰ মাতৃৰ প্ৰতি। কথাখিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মুছা আলাইহিছলামক কৈ আছে যে ইতিমধ্যে আমি তোমাৰ ওপৰত আৰু অনুগ্ৰহ কৰিছিলোঁ আন এটি সময়ত। অনুগ্ৰহৰ বিষয়ে কৈছে ইজ আও হাইনা, যেতিয়া আমি ৱাহি কৰিছিলোঁ, ইলা উম্মিকা, তোমাৰ মাতৃৰ প্ৰতি, মা ইউহা, যি আমাৰ ৱাহি, যি ইনস্পাইৰেশ্যন কৰিব লগা আছিল ইতিমধ্যে আমি তোমাৰ মাতৃৰ প্ৰতি কৰিছিলোঁ। আৰু ৱাহিৰ বিষয়ে কৈ আছে, ৱাহিটো কি আছিল, যে আন ইত্তেজি ফিহা, যে তেওঁ ভৰাই দিয়া বা ৰাখি থোৱা, ইয়াত হি দি মুছা আলাইহিছলামক বুজাইছে। আয়াতখিনি পৰৱৰ্তী আমি আগবাঢ়ি গ'লে স্পষ্ট হ'ব ইনশাআল্লাহ। ৱাহিৰ বিষয়ে কৈছে ৱাহি কৰিছিল মাতৃৰ প্ৰতি, মুছা আলাইহিছলামৰ মাকৰ প্ৰতি ৱাহি আছিল যে ইত্তেজি ফিহি, তেওঁক ৰাখি থোৱা, মুছা আলাইহিছলামক ল'ৰালি কালৰ এটি ঘটনা ইয়াত কৈ আছে, তেওঁক ৰাখি থোৱা ফিত্তাবুতি, সেই এটি বাকচত বা চন্দুকত তেওঁক ৰাখি থোৱা, ফকজি ফিহি, তাৰপিছত তেওঁক ৰাখি থোৱা, প্ৰথমতে বাকচত ৰাখিবলৈ ক'লে বা চন্দুকত ৰাখিবলৈ ক'লে মুছা আলাইহিছলাম, কেঁচুৱাৰ এটি ঘটনা, ৱাহি কৰিছিল মাকক, কথাখিনি আমি স্পষ্ট কৰি যাব লাগিব। মুছা আলাইহিছলাম এতিয়া প্ৰাপ্তবয়স্ক, তেখেতৰ সৈতে কথা পাতি আছে। ফিৰাউনৰ ওচৰত আল্লাহে দায়িত্ব দিয়াৰ লগে লগে তেখেতে কেইবাটাও আবেদন নিবেদন কৰিছিল, আল্লাহে গোটেইকেইটা তেখেতক এপ্ৰুভ কৰি দিলে। তাৰপিছত কৈছে ইয়াৰ উপৰিও আমি আন এটি সময়ত তোমাৰ ওপৰত আমি অনুগ্ৰহ কৰিছিলোঁ। অনুগ্ৰহটো কি, যে মাকলৈ, মুছা আলাইহিছলামৰ মাকৰ প্ৰতি ৱাহি কৰিছিল। ৱাহি আছিল এনেধৰণৰ যে মুছা আলাইহিছলামক ৰাখি থ'ব কৈছিল এটি বাকচত বা চন্দুকত, ফকজি ফিহি ফিল য়াম্মি, তাৰপিছত তেওঁক ৰাখি থোৱা এই বাকচৰ ভিতৰত থকা কেঁচুৱা, মুছা আলাইহিছলামক প্ৰথমতে বাকচত ভৰাবলৈ ক'লে, তাৰপিছত কৈছে ফকজি ফিহি, তাৰপিছত তেওঁক ৰাখি থোৱা ফিল য়াম্মি, নদীৰ বৈ থকা পানীত থৈ দিবলৈ ক'লে, ফল ইউলকিহি, ফল ইউলকিহি, তাৰপিছত তেওঁক লৈ যাব পানীৰ বুৱতী, পানীৰ নৈত থৈ দিবলৈ ক'লে, ফল ইউকিহি, তাৰপিছত তেওঁক সেই বুৱতী পানীয়ে লৈ যাব, ফল ইউকি হিল য়াম্মু, নদীৰ বুৱতী পানীয়ে তেওঁক লৈ যাব বিশ্বাহিলি, পাৰলৈ, নৈৰ পাৰলৈ। বিষয়বস্তু এনেকুৱা, প্ৰথমতে চন্দুক বা বাকচত কেঁচুৱাটোক ৰাখিবলৈ ক'লে মাকলৈ ৱাহি কৰিছে, তাৰপাছত সেই কেঁচুৱা থকা বাকচটোত বৈ থকা নৈত থৈ দিবলৈ ক'লে, আৰু কৈছে সেই বুৱতী নৈৰ পানীয়ে সেই বাকচটোৰ সৈতে কেঁচুৱাটিক লৈ যাব নৈৰ পাৰলৈ। ইয়া খোজো হু,
নৈৰ পাৰৰ পৰা তেওঁক লৈ যাব। আদুমুল্লি, এনে এজন ব্যক্তিয়ে লৈ যাব, আদুমুল্লি আল্লাহে কৈছে যি মোৰ শত্ৰু, ৱা আদুমুল্লাহু আৰু তেওঁৰো শত্ৰু, অৰ্থাৎ মুছা আলাইহিস ছালামৰ শত্ৰু। বাকচত ভৰাব ক'লে, নৈত এৰি দিবলৈ ক'লে, বোৱতী নৈয়ে উটুৱাই লৈ গৈ পাৰত ৰাখিব, তাৰ পৰা তাৰ মানুহে লৈ যাব, যি মানুহজনে লৈ যাব তেখেতৰ বিষয়ে কৈছে আদুমুল্লি আল্লাহে কৈছে যি মোৰ শত্ৰু, ৱা আদুমুল্লাহু আৰু তেওঁৰো শত্ৰু। ৱা আলকাইতু আলাইকা মাহাব্বাতান, আৰু আল্লাহে কৈছে ৱা আলকাইতু আলাইকা, যিহেতু শত্ৰুৱে লৈ গুচি গ'ল তেওঁ, গতিকে আল্লাহে তেতিয়া আলকাইতু নিক্ষেপ কৰিব, দি দিব আলাইকা তোমাৰ ওপৰত, দি দিছিল মাহাব্বাতান প্ৰেম, ভালপোৱা এটি ভাৱ, যি শত্ৰুৱে লৈ গৈছে সেই শত্ৰুৱে যাতে সেই কেঁচুৱাটোক ভাল পায়, সেই ভালপোৱা মাহাব্বাতান বুলি কৈছে, তেওঁ দেখিলে এই মৰম লগা ভাল লগা কৰি দিলে, যি লৈ গৈছে তেওঁ কিন্তু শত্ৰু, তথাপিও আল্লাহে কৈছে যে মাহাব্বাতান সৃষ্টি কৰি দিছে যাতে সেই শত্ৰুৱে দেখিলেও তাক মৰম কৰে, ভাল পায়। মিন্নি মাহাব্বাতান মিন্নি, আল্লাহে কৈছে মোৰ তৰফৰ পৰা এটি প্ৰেম ভালপোৱা ভাৱ মই তোমাৰ প্ৰতি দিয়াই দিলোঁ। ৱালি তুষ্ণা আলা আইনুন, কিহৰ কাৰণে সেই ভালপোৱা ভাৱটো দি দিলে? আল্লাহে কৈছে ৱালি তুষ্ণা আলা আইনি, যাতে মোৰ চকুৰ সন্মুখত তুমি লালিত পালিত হোৱা। গোটেই ঘটনাটো মন কৰি যাবলগীয়া, মাকৰ প্ৰতি কৰা ৱহি, কেঁচুৱা অৱস্থাত মুছা আলাইহিস ছালামক এটি বাকচত ভৰাই নদীত এৰি দিবলৈ ক'লে, নদীৰ পানীয়ে নি তাক পাৰত ৰাখিব, তাৰ পৰা এনে এজন ব্যক্তিয়ে তাৰ পৰা উঠাই ল'ব যিজন ব্যক্তি আল্লাহৰো শত্ৰু, মুছা আলাইহিস ছালামৰ শত্ৰু, কিন্তু আল্লাহে কৈছে যে মোৰ ফালৰ পৰা, আল্লাহৰ ফালৰ পৰা মাহাব্বাতান ইলকা কৰিছে, মাহাব্বাতান তেখেতক দি দিছে যাতে শত্ৰুজনে এই পোৱালিটোক, সৰু ল'ৰাটোক, কেঁচুৱাটোক যাতে ভালপোৱা ভাৱ এটা সৃষ্টি কৰাই দিলে। ইয়াৰ কাৰণটো কৈছে আল্লাহে কৈছে যাতে মোৰ চকুৰ আগত তুমি ভালধৰণে লালিত পালিত হোৱা। ইজ তামচি উখতুকা, তাৰপাছত কথাখিনি মুছা আলাইহিস ছালাম প্ৰাপ্ত বয়স্কত আল্লাহে কৈ আছে, কিন্তু তেখেতৰ কেঁচুৱা কালৰ এটি ঘটনা, যি ঘটনা সম্পৰ্কত মুছা আলাইহিস ছালামৰ মাকৰ প্ৰতি ওহি কৰিছিল। ইজ তামচি উখতুকা, তাৰপাছত তোমাৰ ভগ্নীয়ে যেতিয়া খোজকাঢ়ি গৈ আছিল, ফাতাকুলু, তেতিয়া তাই কৈছিল হাল আদুল্লুকুম আলা মাই ইয়াকফুলুহু, হাল আদুল্লুকুম, মুছা আলাইহিস ছালামৰ ভগ্নীয়ে কোৱা কথা যে হাল আদুল্লুকুম, মই তোমালোকক দেখুৱাম নেকি, মই তোমালোকক জানিবলৈ দিম নেকি, আলা মাই মন ইয়াকফুলুহু, যে কোনে তেওঁক লালিত পালিত কৰিছে, ভনীয়েকে কৈছে এই কথা। ফাৰা জা নাকা, আল্লাহে কৈছে ফাৰা জা নাকা, তাৰপাছত তোমাক মই লৈ আনিলোঁ, ইলা উম্মিকা, তোমাৰ মাতৃৰ ওচৰলৈ, কাই তাকাৰা আইনুহা, যাতে তেওঁ চকুৱে তৃপ্তি পায়। নদীৰ পানীত এৰি দিয়া পুত্ৰটো যেতিয়া মাতৃয়ে আকৌ যেতিয়া ঘূৰাই পাব, তেতিয়া চকুৰ তৃপ্তি কিমান পাব, অন্তৰৰ তৃপ্তি কিমান পাব, সেই দিশটো প্ৰকাশ কৰিছে ইয়াত। ৱালা তাহজানা, আৰু যাতে মাতৃৰ বিষয়ে কৈছে, মাতৃয়ে যাতে মন মাৰি নাৰাখে, নাথাকে, মনত দুখ কৰি নাথাকে, সেইবাবে তোমাক মই ঘূৰাই আনি দিলোঁ তোমাৰ মাতৃৰ ওচৰত, যাতে তোমাৰ মাতৃৰ চকু, তোমাক দেখি যাতে চকু তোমাৰ শান্ত হয় আৰু যাতে তেখেতে মন মাৰি নাথাকে। তাৰপাছত কৈছে
ওয়া কাতালতা নাফসান মুসা আলাইহিসসালামক কৈ আছে, এই কথাখিনি আমি পাহৰি যাব নালাগিব। কিন্তু তাৰ পাছত কৈছে ওয়া কাতালতা নাফসান, আৰু তুমি এজন মানুহক হত্যা কৰিছিলা, আল্লাহে মুসা আলাইহিসসালামক কৈছে। ফানাজাইনাকা, তেতিয়া আমি তোমাক উদ্ধাৰ কৰিছিলোঁ, মিনাল গাম্মি, এই হত্যা কৰাৰ পিছত যি এক হুলস্থুলীয়া পরিবেশ, এক বিপদ সংকুল এক পরিবেশ সৃষ্টি হয়েছিল, তারপর আল্লাহে কইছে যে আমি তোমাক উদ্ধার করেছিল মুসা আলাইহিসসালাম। ওয়া ফাতান্নাকা ফুতুনান, আর প্রকৃততে আমি তোমার উপর এটি পরীক্ষা চলাই আছিল, ট্রায়াল এটি করেছিল তোমার উপর। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মদিয়ানা, ফালাবিস্তা, তার পাছতো তুমি থাকি গলা সিনিনা কেবাটাও বছর, ফি আহলি মদিয়ানা, সেই নগরর বসবাস করা বাসিন্দা সকলের মাজত তুমি হত্যা করার পাছতো তুমি কেবাটাও বছর তাত তুমি থাকি গলা। সুম্মা জিয়তা আলা কাদারিন ইয়া মুসা, এটা বর্তমানের প্রেক্ষাপটত কইছে সুম্মা জিয়তা, তার পাছত তুমি এতিয়া আইসা আলা কাদারি, একেবারে উপযুক্ত সময়ত তোমার গোটেই বিপদ আপদ যিমান আছিলে গোটেইবোর সামরি তুমি এতিয়া প্রাপ্ত বয়স্ক হয়ে উপযুক্ত সময়ত এতিয়া তুমি মোর ওসরত আইসা, এই সময়টো যিটো সময়ত সেই পাহাড়ের ওসরত মাতি নিছিলে জুই দেখি, সেই সময়টো এতিয়া তুমি উপযুক্ত সময়ত তুমি আহিসা ইয়া মুসা, হে মুসা। তারপর আয়াতত আল্লাহে কৈছে ওয়াস্তানাতুকা লিনাফসি, বহুত ডাঙৰ কথা, আল্লাহ কর্তৃপক্ষ তরফৰ পৰা কৈছে ওয়াস্তানাফতুকা, আৰু এনে ধৰণে আমি তোমাক গঢ়ি লৈছিলো বনাই লৈছিলো এনে ধৰণে, লিনাফসি, আল্লাহে কৈছে মোৰ বাবে, এই সরুরে পরা কেসুয়ার পরা যিমানবোৰ ঘটনা পরিঘটনা বিষয়ে কৈছে গোটেইবোৰ আল্লাহর এটি এটি পরীক্ষার মাজেরে পার করে লৈ আনিছে, ঘাত প্রতিঘাত অতিক্রম যে করায় আনিছে, তার পিছত আল্লাহে কৈছে ওয়াস্তানা তুকা, আর আমি তোমাক এনে ধরনে গড়ি লৈছিলো বনাই লৈছিলো, লি নফসি, আল্লাহে কৈছে মোর নফসর বাবে, মোর বাবে মই তোমাক বনাই লৈছিলো। বুজার চেষ্টা কর কিমান ডাঙৰ কথা কৈছে আল্লাহে, মনোনীত করা এজন অন্যতম নবী রসুল মুসা আলাইহিসসালামৰ বিষয়ে কৈ আছে যে কেচুয়া কালৰে পৰা নৈৰ পানীত উটুৱাই দি শত্ৰুৱে লৈ গৈ মানুহ হত্যা কৰি সেই নগরের মাজতে বহু বছর রাখি তারপর ঘুরি আইছে, এই গোটেই সিস্টেমটো প্রকৃততে আল্লাহে নিজে করে মুসা আলাইহিসসালামক গড় দিছিল আল্লাহর নিজের বাবে বলে কয়ে আছে, লি নফসি। এতিয়া কৈছে ইজহাব, এতিয়া তুমি যোয়া, আন্তা, তুমি তুমি যোয়া, ওয়া আখুকা, আর তোমার ভাতৃ, বি আয়াতি, মোর নিদর্শনের সত্যি তুমি আর তোমার ভাতৃ যোয়া, ওয়ালা তানিয়া ফি জিক্রি, আর মোক স্মরণের পরা তুমি কেতিয়াও বিরত না থাকিবা, মোক মনত রাখিবা, যোয়া এতিয়া তুমি, ইজ হাবা, এতিয়া তোমালোক দুয়োজন যোয়া, ইলা ফিরাউনা, ফিরাউনের ওসরলৈ, এতিয়া তোমালোক দুয়োজন যোয়া, যেহেতু ভায়েকক এপ্রোভেল ভাতৃ হারুনক ইতিমধ্যে এপ্রোভেল দি দিলে, গতি এতিয়া কথা বতরাবর দুইজনক লৈ আহিছে, মন করব, ইলা ফিরাউনা,
ইন্নাহু তাগা, নিশ্চয় তেওঁ যথেষ্ট সীমা লঙ্ঘনকারী। ফাকুলা লাহু, আর কৈছে ফাকুলা লাহু, আর তোমালোকে কথা বতরাবর কবা, ফাকুলা লাহু কাউলাল লাইয়িনাইন, একেবারে মার্জিত ভাষাত কথা বতরাবর কবা, সন্মান প্রদর্শন করে কবা, তোমালোকে উগ্র নহবা। দুইজনকে আল্লাহে আদেশ দিছে যে তোমালোক যোৱা এতিয়া ফিরাউনৰ ওচৰত, আর ফিরাউনৰ হত্যে যেতিয়া কথা বতরাবর পাতিবা একেবারে মার্জিত ভাবে কথা বতরাবর পাতিবা, সন্মান সহকারে পাতিবা। লাল লাহু, সম্ভবত তেও ইয়াতাজাক্কারু, সম্ভবত তেও রোমন্থন করাই দিব পৰা যাব, আও অথবা ইয়াকসা, তেও ভয় খাব পারে। কয়লা, আল্লাহর এই আদেশ শুনার পাছত মূসা আলাইহিসসালামে কৈছিল, কয়লা রাব্বানা, হে আমার প্রতিপালক, ইন্না না, নিশ্চয় আমি, দুইজনের হয়ে কথাকিটা কিন্তু কৈ আছে, দ্বি বচনত কথাখিনি হয়ে আছে, এক বচনও নহয় বহু বচনও নহয়, দ্বি বচনত কথাখিনি চলি আছে। হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি, নাখাফু, আমি ভয় খাইছো, আই ইয়াফতুরা আলাইনা, যে আমার উপর অত্যাচার করে দিব নাকি, আমাক শাস্তি দি দিব নাকি, ইতিমধ্যে ঘটনা বহুত হয়েছে, মূসা আলাইহিসসালামের দ্বারা মানুষ হত্যা করা গৈছে, এজন আল্লাহে রক্ষা করেছে, যদিও এতিয়া আকো তালৈকে যেহেতু আল্লাহে পঠিয়েছে, গতি কৈছে আমি এতিয়া ভয় খাইছো যে আমার উপর অত্যাচার হয়ে যাব নাকি, আও আন আও আইন ইয়াতগা, অথবা হিমালঙ্ঘন হয়ে যাব নাকি। প্রিয় দর্শকবৃন্দ, সব মানব চরিত্রর এটি সাধারণ চরিত্র কেনে ধরনের প্রকাশ পাইছে, এনে এক পরিস্থিতি কল্পনা করক, যি কোনো এজন মানুষ এনে এক অত্যাচারী শাসকর ওসরলে যেতিয়া পঠিয়াব, প্রত্যেক মানুষে ভয় খাব। আর মূসা আলাইহিসসালামের ক্ষেত্রে ইতিমধ্যে যেহেতু তাত মার্ডার করারও অভিযোগ আছে, গতি তেখেতেও ভয় খাইছে। মানুষের যেটা সাধারণ চরিত্র যে নবী রসুল সকলের লগতো থাকে, এই দিকটো আমি বুঝার চেষ্টা করব লাগিব, সেইভাবে স্পষ্ট করে কৈছে যে আমি ভয় খাইছো, এতিয়া শঙ্কিত হয়েছো যে হিয়তে আমার উপর অত্যাচার করে দিব নাকি, আক্রমণ করে দিব নাকি, অথবা হিমালঙ্ঘন করব নাকি। গতি মন করবলগীয় বিষয়, আল্লাহর দ্বারা মনোনীত নবী রসুল যে আমার দরে সাধারণ মানুষ, আমার দরে সাধারণ মানুষের চরিত্রও যে তেখেতকলর গাত আছে, এনে এক পরিস্থিতির মুখামুখি করবলগীয় হলে আমিও যেহেতু ভয় খাম, গতি তেখেতেও ভয় খাইছে, এই দিকগুলো আমি বুঝার চেষ্টা করে যাব লাগিব। কয়লা, তেতিয়া আল্লাহ কর্তৃপক্ষ তরফের পৰা কৈছিল, লা তাখাফা, যে তোমালোক দুইজনে ভয় নকৰিবা, ইন্নানি, নিশ্চয় মই, কথাখিনি আল্লাহে কৈ আছে যে তোমালোক দুইজনে ভয় নকৰিবা, ইন্নানি, নিশ্চয় মই, মা কুমা, তোমালোক দুইজনের লগত আছো, মন কৰিব, মা মিন্স হৈতে, উইথ, কুমা, কা হলে সিঙ্গুলার, কুমা হলে দ্বি বচন, কা হলে এক বচন, কুমা হলে দ্বি বচন, কুম হলে বহু বচন, সরু সরু আরবির প্রাথমিক দিকগুলো আমি অলপ অলপ বুঝি গেলে ইনশাআল্লাহ কোরআন আমার নিজের পড়াত সুবিধা হব। গতি আল্লাহে কৈছে যে তোমালোক দুইজনে ভয় নকৰিবা, নিশ্চিতভাবে মই, মা কুমা, তোমালোক দুইজনের লগত আছো, আসমাও, মই সব শুনি থাকিম, আর মানে চাই থাকি, ফাতিহু ফাকুলা, ফাতিহু, আর তাত গৈ যেতিয়া তেওঁৰ ওচৰলৈ যোৱা, ফাকুলা, আর কবা, ইন্না রসুলা রব্বিকা,
শিকাই দিছে আল্লাহ গোটেই কথাখিনি যে নিশ্চয় ইন্না নিশ্চয় আমি রসুলা রাব্বিকা তোমার প্রতিপালকৰ এজন বাৰ্তাবাহক ফা আরসিল মানা বনি ইসরাইলা মন কৰি যাব কথাবোৰ স্টার্টিংত গৈ কি কথাটো কৈ আছে গৈয়ে কবলে কৈছে যে আমি আল্লাহৰ দ্বাৰা আমি আল্লাহৰ রসুল বাৰ্তাবাহক ফা আরসিল গতিকে তুমি প্রেরণ করা মানা আমার হইতে তুমি প্রেরণ করা বনি ইসরাইলা ইসরাইলর বংশধরের লোক সকলক আমার হইতে তুমি পঠিয়াই দিয়া ওয়ালা তুআযিবুহুম আর হিহতক শাস্তি নিদিবা কদ জিনাকা যে নিশ্চয় আমি তোমার ওসরলৈ আহিছো বি আয়াতিন আল্লাহর নিদর্শন লৈ বি আয়াতিন মিন রাব্বিকা তোমার প্রতিপালকর তরফর পৰা নিদর্শন লৈ আমি তোমার ওসরলৈ আহিছো কথাখিনি মূসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামে ফিরাউনক কেনেকৈ কব লাগিব এই কথাখিনি আল্লাহ শিকাই আছে ওয়াসসালামু আর শান্তি বর্ষিত হব আলা সেই সকলের উপর মানে তাবা আল হুদা যিয়ে এই আল হুদা ইত্তেবা করিব গতিকে প্রিয় দর্শকবৃন্দ এই আয়াতত আরম্ভণিতে মূসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামে গৈ ফিরাউনক কবলগিয়া কথাখিনির দুটি অংশত বিভক্ত হয়ে আছে প্রথম অংশটো হৈছে যে গৈ পরিচয় দিবলৈ কৈছে যে আমি তোমার আল্লাহর তোমার প্রতিপালকর দূত রসুল হয় গতিকে আমার হইতে তুমি বনি ইসরাইলর কৌমক পঠিয়াই দিয়া আর হিহতক শাস্তি নিদিবা এই দিকটো হৈছে এডমিনিষ্ট্রেটিভ পার্ট রাজনৈতিক এটি দিক ইয়ার লগত কিন্তু ওহির সম্পর্ক নাই তার পিছর পার্টটো প্রত্যক্ষভাবে কিন্তু ওহির কথা জড়িত হয়ে আছে কদ জিনাকা যে নিশ্চয় তোমার ওসরলৈ আমি লৈ আহিছো বি আয়াতিন মিন রাব্বিকা তোমার প্রতিপালকর তরফর পৰা নিদর্শন এইটো হৈ গল ওহি ওয়া সালামুন আলা আর শান্তি বর্ষিত হব সেই সকলের উপর মানি তাবা আল হুদা মন করক যিয়ে পথ নির্দেশনা মানি চলিব গতিকে এই কথোপকথনের মাজত আমি ইতিমধ্যে চর্চা করেছিল তেরো চৌদ্দ পনেরো এনেকুৱা তিনটি আয়াতত প্রকৃততে মহান আল্লাহে মূসা আলাইহিসসালামক সেই পাহাড়ত কথা কৈ থকা কথা বতৰাত বহির নির্দেশনা দিছিল গতিকে এই আল হুদা বুলি যে কৈছে মানি তাবা হুদা শান্তি বর্ষিত হব সেই অকলের উপর যিয়ে আল হুদা মানি চলিব যেহেতু সেই তিনিটি আয়াতত আল্লাহে যি ওহি কৰিছিল তেখেতক সেই ওহির কথাকেইটাই যে আল্লাহর বাদে আন কোনো মান্য নাই গতিকে তেওঁকেই ইবাদত করা এনে ধরনের তিনিটি আয়াত আপনাদের অলমান চাই যাব ঘুরি চাব বিষয়খিনি গতিকে সেই তিনিটি আয়াতকে ইয়াত আল হুদা বলে কয়ে আছে শান্তি বর্ষিত হব যিয়ে ইত্তেবা করিব আল হুদা অর্থাৎ মূসা আলাইহিসসালামক ইতিমধ্যে ওহি করে আল্লাহে যি ওহির বার্তা দিছিল সেই ওহির বার্তাত ইয়াক আল হুদা বলে কৈছে গতিকে এই বিশেষ আয়াতটো দুটা ভাগত বিভক্ত হয়ে আছে বনি ইসরায়েলর কৌমক লৈ যাব কোৱা বিষয়টোৰ লগত প্ৰকৃততে ওহির প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই আল হুদার লগতে প্রকৃততে ওহির সম্পর্ক আছে গতিকে দাওয়াত দিয়ার সিস্টেমটো কেনেধৰণে শিকাইছে আমি সেই দিকটোহে আপোনালোকৰ দৃষ্টি আকর্ষণ কৰিব বিচাৰিছো ইমান এজন অত্যাচারী শাসকৰ ওচৰলৈ গৈ
তেখেতক দাওয়াত দিয়ার আল্লাহে যেটো প্রসেস যেটো টেকনিক শিকাই দিছে সেই টেকনিকর মাজত আমি বুঝিব লগা বহুত ধরনের কথা আছে। তারপর কইছে ইন্না কদ উহিয়া ইলাইনা, যে নিশ্চয় আমার উপরত ওয়াহি করা হয়েছে, আন্নাল আজাবা, যে শাস্তির ওয়াহি করা গৈছে, আলা এই সকলের উপর, মান কাজ্জাবা, যিয়ে এই কথা বতরাবুর অগ্রাহ্য করিব, যিয়ে আল হুদা অগ্রাহ্য করিব, ওয়া তাওয়াল্লা, আর তারপর মুখ ঘুরাই লব। গতিকে কইছে যে ইন্না কদ উহিয়া ইলাইনা, নিশ্চয় ইতিমধ্যে আমার উপরত ওয়াহি করা গৈছে, আর ওয়াহিটো কি, যে শাস্তির ওহি সেই সকলের উপর, যিয়ে আল হুদা অগ্রাহ্য করিব, পথ নির্দেশনাক যিয়ে অগ্রাহ্য করিব, আর তারপর মুখ ফিরাই লব। সেই সময়ের প্রেক্ষাপথত ঘটনাবর এনেকুয়া আছিল, কিন্তু ফর্মেট একেটাই, আল্লাহর সুন্নত কেতিয়াও সলনি নহয়, একেটাই। আজির সামগ্রিক প্রেক্ষাপথত আমার সন্মুখত লই থাকা এয়াতেই আছে আল্লাহর আল হুদা, এই কোরআন মজিদতে আছে আল হুদা। গতিকে যিয়ে আল হুদা অগ্রাহ্য করিব, তেওঁর শাস্তি অনিবার্য, ইয়ার পরে যিয়ে মুখ ঘুরাই লব, স্টিক হয়ে থাকিব লাগিব আল হুদার উপর। আমি ইতিমধ্যে পড়ি আইছো সুন্নাতমান কাদার সালনা কাবলা কামির রুসুলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহুইলা, আল্লাহর সুন্নতত কেতিয়াও আমি পরিবর্তন দেখা নাপাও। এই দিকবোৰ আমি যেতিয়া আয়াত পঢ়িম, কথাবোৰ আমাৰ মন মগজুৰ ভিতৰত আমি সক্রিয় কৰি ৰাখি প্ৰতিটো আয়াত আমি পঢ়ি গলে ইনশাআল্লাহ আমাৰ প্ৰতি ইয়াৰ কি মেছেজ আছে সেই দিকটো ওলাই আহিব। কয়লা, এই কথা শুনি ফিৰাউনে এতিয়া কবলৈ ধৰিলে, আলা রব্বুনা, ফিরাউনে এই কথাখিনি শুনি আলা কইছিল, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ফিরাউনে তেতিয়া প্রশ্ন করিলে, হে মুসা, ফামান রব্বুকুমা, তোমালোক দুজনের প্রকৃততে সৃষ্টিকর্তা প্রতিপালক কোন, হে মুসা, ফিরাউনে প্রশ্ন করেছে। আলা, তেতিয়া মুসা আলাইহিসসালামে উত্তরত কইছিল, রব্বুনা, আমার প্রতিপালক আল্লাজি, হেইজনে আমার প্রতিপালক, আতা, যিজনে দিছে, কুল্লু সাইয়িন খালকাহু, প্রত্যেকটো সৃষ্টি যি তেওঁলোকৰ নিজা নিজা আকার যি অবস্থা দিছে সেইজনে আমার সৃষ্টিকর্তা, প্রত্যেকটো সৃষ্টি হালকা হু তার নিজা নিজা অবস্থা, তার নিজা নিজা তার দৈহিক কেনে ধরনের হব, এতিয়া চড়াই এটি কেনে ধরনের হব, চড়াই ভিন্নতা কেনে ধরনের হব, পশু পক্ষী কেনে ধরনের হব, মানুষ আকার, প্রত্যেকরে আকার যিজনে দিছে সৃষ্টির আকার তেমনি আমার প্রতিপালক, সুম্মা হাদা, আকার দিয়ার পিছত পথ নির্দেশনাও দিছে। কালা, এই কথা শুনি ফিরাউনে কইছিল, ফামা বাবুল কুরুনাল কুরুনিল উলা, তেন্তে ইতিমধ্যে আগত যিমান সমূহ জাতি অতীত হয়ে গল সিহঁতৰ অবস্থা কি হব, এই এনে এই কথা বুঝাব বিচাৰিছে ফিরাউনে, যে এতিয়া তুমি হুদা লৈ আহিছা, কথা বতরা কইছা, মই শুনিছো, ঠিক আছে, কিন্তু অপ্রাসঙ্গিক প্রশ্নটো তুলিছে যে ইতিমধ্যে ইয়ার আগত যিমান কম গুছি গল সিহঁতৰ কি হব। কয়লা, তেতিয়া মুসা আলাইহিসসালামে কৈছিল, ইলমুহা, তুমি যিসকলৰ বিষয়ে প্রশ্ন কৰিছা,
আগর অতীত হৈ যোৱা সকলৰ ইলমুহা ইহঁতৰ জ্ঞান ইন্দা ৰাব্বি মোৰ প্ৰতিপালকৰ ওচৰত আছে ফি কিতাবিন এখন কিতাব এই কিতাব হৈছে আমলনামা আমি যিটোক আমলনামা বুলি কওঁ ৰোজ কিয়ামতৰ দিনা আমাৰ সোঁহাত আৰু বাওঁহাতত যে দিয়াৰ কথা ইতিমধ্যে আমি পঢ়ি আহিছোঁ সেই কিতাবৰ বিষয়ে কৈছে পূৰ্বপুৰুষৰ বিষয়ে যেতিয়া ফিৰাউনে প্ৰশ্ন কৰিলে তেতিয়া ক'লে যে ইলমুহা তেওঁলোকৰ জ্ঞান ইন্দা ৰাব্বি মোৰ প্ৰতিপালকৰ ওচৰত আছে এখন কিতাবত কিয়নো প্ৰত্যেকৰে কৰ্মৰাজি লিপিবদ্ধ হৈ থাকে গতিকে ইয়াৰ জ্ঞান আল্লাহৰ ওচৰত তেওঁলোকৰ ওচৰত এই আল হুদা আহি পাইছিল নে নাই বা যদিও পোৱা নাই তেখেতসকলে কোনে কেনেকৈ আল্লাহক একাত্মভাৱে বিচাৰিছিল সেই দিশটোৰ জ্ঞান আল্লাহৰ ওচৰত আছে আৰু প্ৰত্যেকটো কথা কিতাপত লিপিবদ্ধ হৈ আছে লা ইয়াদিল্লু ৰাব্বি মোৰ প্ৰতিপালকৰ কেতিয়াও ভুল নহয় ৱালা ইয়ানছা আৰু তেওঁ কেতিয়াও পাহৰিও নাযায় গতিকে আলহামদুলিল্লাহ প্ৰিয় দৰ্শকবৃন্দ বিষয়বস্তুৰ প্ৰসংগ যিহেতু দীঘলীয়া আছে গতিকে আমাৰ আজিৰ এই অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতা আমি ইমানতে সমাপ্ত কৰিব বিচাৰিছোঁ ইনশাআল্লাহ প্ৰসংগৰ ধাৰাবাহিকতাৰ সৈতে পৰৱৰ্তী খণ্ডত আমি ইনশাআল্লাহ পৰৱৰ্তী আয়াতৰ পৰা আমি আগবাঢ়ি যোৱাৰ চেষ্টা কৰিম আৰু আমি আহ্বান জনাম আহক প্ৰত্যেকেই যাতে আল্লাহৰ প্ৰতিটো আয়াত আমি খুব সূক্ষ্মভাৱে বুজাৰ চেষ্টা কৰোঁ ৰব্বানা آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وما علينا إلا البلاغ وما توفيق إلا بالله سلام عليكم